আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষা সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই আপডেটটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট এর অনলাইন ভার্সন পত্রিকায় এখন চলো দেখে নেই বিস্তারিত তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তিরিশে জানুয়ারি পর্যন্ত নিউজটি আজই প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সময়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্টার গার্ডেন স্কুলগুলো বন্ধ থাকবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে এ সময়ে নিজেদের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে তবে কাওমি মাদ্রাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ছুটির সময় ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করতে অভিভাবকদের বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত সতেরোই মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ থেকে সারা দেশে সব অফিস আদালত আর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় টানা দিন সাধারণ ছুটির পর একত্রিশে মে থেকে সীমিত পরিসরে অফিসগুলে যানবাহন চলা শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকে গত এক এপ্রিল থেকে নির্বাচিত ও সমমানের পরীক্ষা মহামারীর কারণে নেওয়া সম্ভব হয়নি এবারের প্রাথমিক ও ইফতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জিএসসি জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে হচ্ছে না এই একই নিউজ প্রকাশিত হয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট এর ওয়েবসাইটে এখন চলো দেখে নেই সেই নিউজটিও তোমরা দেখতে পাচ্ছ এটা জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট এর অনলাইন ভার্সন পত্রিকা এখানেও নিজে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো তিরিশে জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে তবে কমই মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না এই নিউজটি বাংলাদেশ জার্নালেও প্রকাশিত হয়েছে চলো দেখে নেই সেই নিউজটিও তোমরা দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ জার্নালের অনলাইন ভার্সন পত্রিকা এখানেও নিউজে লেখা আছে আরো চোদ্দ দিন বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো চোদ্দ দিন বাড়িয়ে তিরিশে জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবারো বাড়ানো হয়েছে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ষোলোই জানুয়ারি পর্যন্ত যে ছুটি ছিল এই ছুটি আরও চোদ্দ দিন বাড়িয়ে তিরিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে সামনে আরও কোনো পরিবর্তন আসলে বা নিউজ আপডেট আসলে আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তাই আরও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্টে শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ